এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র। এতে রয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ, জিমনেশিয়াম এবং সুইমিং পুল। পরিকল্পনা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সুযোগের যথাযথ ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। মেয়েদের জিমনেশিয়ামে নেই প্রশিক্ষক, রয়েছে সরঞ্জামেরও সংকট, খেলার মাঠে নিয়মিত পরিচর্যার অভাব এবং নেই মেডিকেল সুবিধাও বলে জানায় শিক্ষার্থীরা। ট্রেনার নাই সেরকম মেয়েদের জন্য স্পেশালি, আর এখানে যন্ত্রপাতিগুলো বেশিরভাগই খারাপ, ওরকম কোনো ট্রিটমেন্ট নাই। তবে সুইমিং পুলের চিত্র ভিন্ন, পরিষ্কার পানি, চেঞ্জিং রুম এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। দায়িত্বে আসার পর সাধ্যের মধ্যে নিজে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শাহজাহান আলী। মানে ছেলে মেয়েদের যে চাহিদা সেই অনুপাতে কর্তৃপক্ষ ফুলফিল করার চেষ্টা করছে। এখানে উন্নত মানের একটা ফিল্টার আছে, চারটি ফিল্টার আছে, সুইমিং পুলে আছে দুইটা আর ডাইভিং পুলে আছে দুইটা। এটা সার্বক্ষণিক 12 ঘন্টা করে দিনে এই ফিল্টারটা চালাই এবং এই পানি একবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো। ভালো ছাত্র, ভালো খেলোয়াড় যদি ভর্তি করতে পারি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি হয়তো হারানো গৌরব আমরা ফিরেও পেতে পারি। আগের থেকে এখনকার অবস্থার উন্নতি হলেও কিছু জায়গায় এখনও প্রশ্ন রয়েছে। দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সুযোগ সুবিধা সুনিশ্চিতের ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এটিই এখন সকল সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। দেবদ্রিতা দেবনাথ পূজা, ডিউটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়।